আমার এক খালা আমাকে একদিন বলছিলেন যে ভাগনারে, তোদের এই কোরআন সুন্নাহ সহিহ হাদিস এগুলা যদি ঠিক হবে তো তোদের লোক নাই কেন? আমাদের লোক নাই, এই লালু ভুলু তেলু মেলু ওই সিএনজিওয়ালা ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যার ধরে পেরে কোনো থুতি পাওয়া যায় না, বড় বড় মানুষ জ্ঞানী গুণী পণ্ডিত ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার আলেম ওলামা মহাদ্দেস মুফাজ্জের মুফাসসের কত পণ্ডিত লোক, তারা তো চলছে এক নীতিগতিতে আর তোরা চলিস আর এক নীতিগতিতে, কারোর সাথে তোর মিল নেই, তো লোক সংখ্যা এত কম কেন? যদি ঠিকই হবে তাহলে লোক তো বেশি হওয়া দরকার। তা আমি খালাকে জিজ্ঞেস করেছিলাম, খালা এক একটা লোহার রড দেখেছেন আপনি রাস্তা দিয়ে লোহার রড যায় ট্রাক ভর্তি দেখেছেন? কয়েক তা দেখেছি, এক ট্রাক বালু ভর্তি করে নিয়ে যায়, ট্রাক ভর্তি বালু দেখেছেন? হ্যাঁ তা দেখেছি, ট্রাক ভর্তি ইট নিয়ে যায় ওটা দেখেছেন? বলে হ্যাঁ তা দেখেছি, এক ট্রাক খড়ি নিয়ে যায় রাস্তা দিয়ে দেখেছেন? কয় তা দেখেছি, এক ট্রাক কাঠ নিয়ে যায় তা দেখেছেন? কয় তা দেখেছি, এক ট্রাক স্বর্ণ নিয়ে যেতে দেখেছেন খালা কোনো দিন? কয় তো দেখি নাই রে ভাই না। তোর খালা বেশি দামা জিনিস কম হয়, বেশি দামা জিনিস কি হয় কম হয়, জান্নাতের যাত্রী হবে হাজারে একজন আর জাহান্নামের যাত্রী হবে 1999 জন। এ কথার মানে এই নয় যে আমি কাউকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি আর কাউকে জাহান্নামী বলছি, জি না, এ অধিকার আমাদের কারো নেই। এটা আল্লাহ পাক জানেন কে জান্নাতি আর কে জাহান্নামী, কিন্তু অনেক মানুষ হলেই সেটা ঠিক নয় এই কথাটা প্রমাণ করার জন্য কথাটা বলা হচ্ছে যে জাহান্নামের যাত্রী হবে 999 জন। তো ভালো মানুষ বেশি হবে না খারাপ মানুষ বেশি হবে? খারাপ মানুষ বেশি হবে আর ভালো মানুষ কম হবে, আল্লাহ পাক তাই বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّكَ عَن سَبِيلِ اللَّهِ হে নবী, আপনি যদি জগতের অধিকাংশ মানুষের কথা মেনে চলেন, অধিকাংশ মানুষের দিকে তাকিয়ে সেই অনুপাতে যদি আপনি তাদের আনুগত্য করেন, يُضِلُّكَ عَن سَبِيلِ اللَّهِ তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে বিপদগামী করে রাখবে। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে রাগ করে তুমি কি বলবে নাকি, রাখো 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 সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি, বেশিরভাগের দোহাই তুমি দিবেও নাকি, তাই বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না, তাই বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করার কোনো সুযোগ নেই। সংখ্যা গুরু আর সংখ্যা লঘু দিয়ে ঠিক আর বেঠিক কোশ্চিন কালেও মাপা যায় না। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে প্রায়, কত কোটি? 700 কোটি মানুষ প্রায়, 700 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে, সবাই দেখতে পায় আকাশ মাটিতে লেগে গেছে, আকাশটা মাটির সঙ্গে লেগে গেছে মিশে গেছে, এখান থেকে 1 কিলোমিটার দূর 2 কিলোমিটার দূর গেলেই আমরা দেখতে পাব আকাশ মাটিতে লেগে গেছে, আকাশে সোয়ার হওয়া সম্ভব, একটা উঁচু গাছে চললেই
আকাশ ছোঁয়া সম্ভব হবে। দেখি না আমরা, ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার আলেম জালেম হাফেজ কারি সবাই দেখতে পায় আকাশ মাটিতে লেগে গেছে। সারা পৃথিবীর 700 কোটি মানুষ দেখে আকাশ মাটিতে লেগে গেছে। 700 কোটি মানুষের দেখা ঠিক না ভুল? 700 কোটি মানুষ ভুল দেখে, 700 কোটি মানুষের দেখা ঠিক নয়।